প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শীতকাল মানেই শাকসবজির ভরা মৌসুম, আর এই শীতকালেরই অন্যতম জনপ্রিয় সুস্বাদু সবজি হলো ফুলকপি। দর্শক, আজকে আমি চলে আসছি পালেরচর জাজিরা শরীয়তপুরে। এখানকার কৃষকেরা ফুলকপি চাষ করছে। ফুলকপি চাষ করে তারা কেমন আছে আমি আজকে জানব। ফুলকপি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখন কথা বলবো এমনই একজন সফল কৃষি উদ্যোক্তা, যিনি ফুলকপি চাষ করছেন অনেক বছর ধরে। তার কাছ থেকে শুনব ফুলকপি চাষের অদ্যপান্ত। দর্শক, আমি কথা বলবো একজন সফল কৃষি উদ্যোক্তা, ফুলকপি চাষি, তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আছি ভালোই। দেখতে পাচ্ছি আপনি ফুলকপি চাষ করছেন, তা এবছর আপনার ফুলকপি চাষের ফলন কেমন হয়েছে? ইনশাআল্লাহ দুই বছর ফুলকপি চাষ ভালো হয়েছে। কতটুকু জমিতে চাষ করছেন? 17 শতাংশ। অর্থাৎ 17 শতাংশ জমিতে আপনি ফুলকপি চাষ করছেন? জি। 17 শতাংশ জমির জন্য আপনি কি পরিমাণ গাছ বা বীজ বপন করছেন? তা বীজ এখানে হবে, তার মানে 1500 হবে আর কি, 1500 চারা হবে আর কি, দুই পদে মিলে যা, পাতাকপি বা ফুলকপি। আপনি কীভাবে চারাগুলা তৈরি করছেন? চারাগুলা প্রথম দানা আনছি, দানা এনে থল বানাইছি, থল বানাইয়া ফালাইছি। এরপর চারা যখন যোগ্য হয়েছে তখন লাগাইছি। লাগানোর পর কূপ দেওয়া লাগছে, কূপ, পানি, সার, বিভিন্ন ধরনের আইটেমের সার পদ্ধতি সবই করা লাগবে আর কি। অন্যান্য কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি যখন থল বানাইছেন, অর্থাৎ থল বানানোর সময় আপনি ওই থলের ভিতরে কি পরিমাণে সার বা কি কি ব্যবহার করছেন? কিছু নোনা সার দিছি, কিছু ওই যে ওই মাচা সার সামান্য দিছি, ফুলা ডান বেশি দিছি, কেন ওটা পোকে মাকড়ে ওটারে আক্রমণ করে, এই জন্য যেরকম ফুলা ডানটা বেশি দেওয়া লাগে। আচ্ছা, মূলত ফুলকপি চাষ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হইতে হয়, তা আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন? অর্থাৎ ফুলকপি চাষের ক্ষেত্রে আপনি কোনো পোকামাকড় বা ছত্রাকজনিত কোনো রোগ বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? ফুলকপি পাতাকপি এটা সপ্তাহে সপ্তাহে ওষুধ দেওয়া লাগে, এটা পোকামাকড়ে বেশি আক্রমণ করে এটারে। আচ্ছা, কি পোকার আক্রমণ হয় মূলত? এটা বেশিরভাগ হলো নেদা পোকা, এটা মাটির তল থেকে হয়, আবার উপর থেকেও ঘটে। দর্শক, লেদা পোকা আসলে ফুলকপি গাছের অনেক ক্ষতি করে আপনি কৃষক ভাইয়ের কাছ থেকে জানলেন। তা আমরা লেদা পোকা দমনের জন্য যে ব্যবস্থা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে বলে দেব। এরপরে আপনি কোনো পানি সেচ দিয়েছেন কিনা? হ্যাঁ, পানি সেচ দুইবার দেওয়া হয়ে গেছে। দুইবার পানি সেচ দেওয়া হয়েছে, কমানো হয়েছে, কেল কাটা হয়েছে। আমি দেখতেছি আপনার মোটামুটি অনেক কফি বিক্রির উপযোগী হয়ে গেছে, কিন্তু আপনি বাজারে এগুলো বিক্রি করছেন কিনা? হ্যাঁ, বাজারে বিক্রি হয়ে গেছে, বিক্রি করাই। প্রতি পিস আপনি পিস ধরে না কেজি ধরে বিক্রি করছেন? আমি সব খুচরা বাজারে বেশি, তো আমি সব পিস ধরে বেশি বেচাকিনি করছি, জায়গা তো কম। আচ্ছা, প্রতি পিস কেমন আপনি পাইকারি বিক্রি করছেন? 50 হইতে 30 পর্যন্ত বেশি, নিড়ানি এই সব মিলিয়া কেমন খরচ হয়েছে এ বিষয়ে যদি একটু বলতেন ধাপে ধাপে? প্রথমে এই বিষয়ে খরচ অনেক হয়ে গেছে গা, তেমনি প্রথম তো সার আগে দিয়া মাটির তলে সার দিয়া তেমনি ক্ষেত বানাইতে হয়েছে। এরপর চারা যখন জোগাইছে তখন জোগাইছে যখন তখন আবার লাগাইছি, লাগানোর পর আবার সার দেওয়া লাগছে, সার ভিটামিন, সার ভিটামিন পরে কিছুদিন পরে আবার একটু জাঙ্গর যখন হয়েছে তখন আবার এই মাটিটারে ফিরে আবার কূপ দেওয়া হয়েছে, তার মানে কেল কাটা হয়েছে, কেল কাটার পরে আবার সিঁচ দেওয়া হয়েছে পানি, সার ভিটামিন আবার দেওয়া হয়েছে, পোকের ওষুধ সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগে। আচ্ছা, আপনি কত বছর ধরে মূলত এই ফুলকপি চাষাবাদ করতেছেন? এটা 7-8 বছর আগে থেকে আমি এটা করতেছি, অল্প অল্পই করি, 7-8 বছর ধরেই করি। আচ্ছা, আপনি তো যে পরিমাণ জমিতে করেন, অর্থাৎ
এই বছর 17% জমিতে চাষ করছেন, খরচপাতি বাদ দিয়ে আপনি লাভের আশা কেমন করতেছেন? কি পরিমাণ? না, মোটামুটি ভালোই। এবার খরচপাতি বাদ দিয়ে ভালো লাভ লোকসান দেবো না। অনেক কৃষি উদ্যোক্তা আছে যারা সবজি চাষ অর্থাৎ বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপি চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশমূলক কিছু আছে কিনা, বা কি কি সমস্যা সম্মুখীন হইতে পারে এবং সেগুলা কিভাবে সমাধান বা ওভারকাম করতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয়ে সমাধান তা মানে তারা জানি না হইতে পারে, কিংবা যেখান থেকে বিষটা আনে ওইখান থেকে পদ্ধতিটা জানতো জানো না, কিন্তু জানলে ভালো হয়। আর অজানা থাকলে তার মানে মাইর খাইতে লাগে আর কি। জানলে যেমন জিনিসটা সুবিধা হয় যে কিভাবে চারাটা ফালাইতে হবে, কিভাবে লাগাইতে হবে, তার মানে এটা জানা রাখ সুন্দর হয় আর কি। এটা জানি না, হয়তো অফিসার আছে কিংবা দোকানদারা যারা বিষটা বেছে তার কাছ থেকে পদ্ধতিটা জানালে সবচেয়ে সুন্দর হয়। অর্থাৎ ভাই কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন, এই উপদেশটা আসলে সবারই ফলো করা উচিত বা মানা উচিত। অর্থাৎ কোনো কৃষক ভাই যদি ফুলকপি বা বাঁধাকপি চাষ করতে হয়, তাকে অবশ্যই এই চাষাবাদ সম্পর্কে একটা সম্মুখ ধারণা নিয়ে রাখতে হবে, কারণ কখন কি সমস্যা হয় ওই সমস্যাগুলো যাতে ওই সময় সমাধান করার মতো সিচুয়েশন থাকে, তা না হলে তিনি ক্ষতির সম্মুখীন হইতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ফুলকপি চাষ সম্পর্কে আজকে আলোচনা হলো এবং জানলাম ফুলকপি চাষের আদ্যোপান্ত। এরপরে দেখা হবে অন্য কোনো বিষয়ে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।